হাতেরে এরুয়াব পড়া এটি পক্ষীপথ। ঠিকার ধনর পরিমাণ 2,11,09,000 টাকা। পথ নির্মাণত ব্যাপক দুর্নীতি ও নিয়মের অভিযোগ। নির্মাণ সম্পূর্ণ নহওতেই তরপে তরপে এরিছে পথ। এয়া তেজপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত ভোজখোয়া চাপরি 37 নং রাষ্ট্রীয় ঘাইপথের দৃশ্য। জনপ্রতিনিধি আহে আর পরিবর্তনের নাম লৈ যায়গৈ, কিন্তু বছর বছর ধরে দুর্দশাত থাকে সাধারণ জনতা। বিসঙ্গতির ফলস্বরূপে দুবারকৈ ঠিকাদার সরওয়ার পিছতো শেষ নহল পথর বিসঙ্গতি। উল্লেখযোগ্য যে পথটির নির্মাণ কার্য সম্পূর্ণ নোহার আগতেই পথটির প্রথম কালভার্টত ফাট মেলা রাইজর পরিলক্ষিত হয়েছিল। ফাট মেলার অভিযোগ রাইজে উত্থাপন করেছিল যদিও আজিলৈকে মেরামতি করা নহল পথটি। 2011 সনের 5 মেত আরম্ভ হওয়া 2,11,09,000 টাকার পথটি আজিলৈকে নুঠিল সম্পূর্ণকৈ। হয়, কামটো একেবারে মানে পাতলকৈ করেছে, এই 1 ইঞ্চি 1/2 ইঞ্চি তেনেকুৱা ধরনের কাম করেছে। এই মাজর যুক্ত আছে সাইডত যুক্ত এই মাটি দিব লাগিছিল, কিন্তু মাটি দিয়া নাই। এতিয়া তার মানে বর্তমান কেইদিনমান আগত তার মানে করে গেছে কামটো, এতিয়া তার মানে ভাঙি আছে আর কামটো একেবারে মানে বেয়া কাম করেছে। এই রাস্তা যেতিয়া তার মানে 12 চকা গাড়ি যাব তেতিয়া রাস্তাটো না থাকে, এক বছরতে 6 মাহতে তার মানে বেয়া হয়ে যাব, এতিয়া বর্তমানে বেয়া হয়ে গেছে। হ্যাঁ, এই সাইডত এতিয়া বর্তমান গাড়িটা যেটা নমাইছে, এটা রাস্তা এটা গাড়ি অহার লগে আরেকটা গাড়ি যেটা আহিছে ক্রস করেছে রাস্তাটো লগে তার মানে সাইডত মাটি দিয়া নাই। মাটি নিদিয়ার কারণে তার মানে সেই রাস্তা তার মানে ভাঙি আছে, এটাও করবাত করবাত এতিয়া বর্তমান তার মানে ভাঙি গেছে। এই সকল ঠিকাদারের মইমতালি আর কিমান দিনলৈ চলিব, বিভাগীয় জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ হবনে বাৰু? সাধারণ জনতার দুর্দশা সরকারের চকুত পরিবনে নাই সেয়া লক্ষণীয় হব। তেজপুরের পর অপূর্বর রিপোর্ট, প্রথম খবর।